আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। আমাদের সাথে আজকে আমরা এমন একজনকে পেয়েছি, আমি বলবো যে আমাদের এই কমিউনিটির তরুণ একজন উদীয়মান রিয়েলটর, এবং যিনি এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন নিজের মেধা এবং দক্ষতা যোগ্যতায়। আমরা পেয়েছি নাফিজ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং দর্শক একটু তথ্য দিয়ে রাখতেই চাই যে আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখেন, আপনারা জানেন যে বিভিন্ন বিষয়ে যারা প্রফেশনাল তারাই আসেন, এবং নাফিজ রহমানের একটু ব্যাকগ্রাউন্ড আমাকে বলতেই হবে। তিনি এই কিছুদিন আগে লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটার্সের শীর্ষ 20 জন সদস্যের মধ্যে তিনি নির্বাচিত হয়েছেন, এবং একমাত্র বাংলাদেশি যাদের বয়স 40-এর নিচে। এবং এই তরুণ রিয়েলটরকে আমরা আজকে পেয়েছি, আমরা অবশ্যই কথা বলবো বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে। তবে শুরুতে প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে, আমরা যারা এখানে আসি ইমিগ্রেন্ট, একটি বাড়ি কিনবো নিউ ইয়র্কে কিংবা আমেরিকাতে, সেই স্বপ্নটি নিয়েই শুরু করবো। বাড়ি ক্রয় করার ক্ষেত্রে আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য নিব। এবং দর্শক, যেহেতু আমরা নাফিজ রহমানকে পেয়েছি, আমরা আজকে কথা বলবো বাড়ি বেচা কিনা কিংবা ক্রয় বিক্রয় এই সংক্রান্ত নিয়ে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। নাফিজ রহমান, শুরুতে অসংখ্য ধন্যবাদ যে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে, সরাসরি এই অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানটি অনেকেই দেখে থাকেন, তারা বিভিন্ন তথ্য নিয়ে থাকে না। আমরা আজকে আশা করব আপনার কাছ থেকে বাড়ি কেনার ব্যাপারে অনেক তথ্য, মূল্যবান তথ্য আপনার কাছ থেকে জেনে নিব। শুরুতে যদি জানতে চাই যে আমরা যদি কেউ স্বপ্ন দেখি যে আমি একটি বাড়ি কিনতে চাই, সেই স্বপ্নটি কত বছর আগে থেকে শুরু করতে হবে, কিংবা আমি কি এখন ভাবলাম এখনই কিনতে যাব, সেই জায়গাটির সময়ের যদি পরিকল্পনা, সেটি কবে থেকে শুরু করতে হয়? অবশ্যই, থ্যাংক ইউ আমাকে টিবিএনএ স্টুডিওতে ইনভাইট করার জন্য। হোম ওনারশিপ একটা, স্পেশালি আমাদের যারা আমরা ইমিগ্রেন্ট ফ্যামিলির থেকে যারা আসতেছি, আমাদের জন্য ইটস এ বিগ ড্রিম, আমেরিকান ড্রিম যেটা আমরা বলি। একজন যখন ফাইন্যান্সিয়ালি যখন একজন স্টেবল হয়, তখন নেক্সট স্টেপটা অবশ্যই হোম ওনারশিপ বা একটা হোম সিকিউর করার জন্য, যে আমাদের নেক্সট জেনারেশনের জন্য, যাতে তাদেরকে সেম স্ট্রাগলগুলো করতে না হয়, যাতে আমরা তাদেরকে একটা সেফ এনভায়রনমেন্ট অফার করতে পারি, এটা আমাদের সবারই ড্রিম। সো এটা ডিফার করবে পার্সন টু পার্সন। ইট রিয়েলি ডিপেন্ডস যে আপনি কখন আপনি নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল মনে করতেছেন সেটার উপরে। আচ্ছা, সেটির উপরে, সেই ফাইন্যান্সিয়াল স্টেবল বলতে আমরা কি বুঝি? সেটিকে কি চাকরির নিরাপত্তা, না আমার বাৎসরিক যে ইনকাম সেটির স্থিতিশীলতা, সেই বিষয়ে যদি একটু দর্শকদের বলতেন। অবশ্যই, হোম ওনারশিপের ফার্স্ট স্টেপ আমরা যেটা বলি, দুইটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার একটা প্রফেশনাল রিয়েলটার, আপনার লোকাল মার্কেট থেকে একটা প্রফেশনাল রিয়েলটার, যেটা আপনার ট্রানজ্যাকশনের জন্য একটা ভাইরাল রোল প্লে করে প্রফেশনাল রিয়েলটার। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনার মর্গেজের যে ব্যাপারটা, মর্গেজ ইনস্টিটিউশন থেকে আপনাকে প্রি কোয়ালিফাই হতে হবে, এবং সেটা ডিপেন্ড করবে আপনার ইনকাম অ্যান্ড ক্রেডিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, আপনার সেভিংস, এইসব কিছুর উপরে। তো আমরা যেটা বলি যে আপনাদের একটা বায়ারকে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া মানে তার নিজের এক্সপেকটেশনটা, তার নিজের রিয়েলিস্টিক এক্সপেকটেশন যেটা, যে আমি একটা টু ফ্যামিলি বাসা আমি এই নেইবারহুডে চাচ্ছি, এবং যেটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন আনএক্সপেক্টেড হতে পারবে না, আনরিয়েলিস্টিক সরি, যে বাসাটার ভ্যালু যদি 800,000 হয়, তাহলে আপনার কাছে কতটুকু, আপনি কি 20% ডাউন পেমেন্ট দেবেন নাকি 10% ডাউন পেমেন্ট দেবেন, বেসড অন দ্যাট আপনার একটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে যে আপনার কতটুকু ফাইন্যান্সিয়ালি আপনি কেপেবল এটার জন্য। অ্যান্ড ক্রেডিট ইজ অলসো ভাইরাল, মিনিমাম 650-700 রিকোয়ারমেন্টস, কনভেনশনাল লোন হোক বা FHA লোন হোক, এটার ব্যাপারে। খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আমি যদি আরেকটু জানতে চাই এই বিষয়টিতে, আপনি বলছিলেন যে প্রথমত আমাকে একজন রিয়েলটর খুঁজে নিতে হবে, প্রফেশনাল যিনি আমাকে হেল্প করবেন, তো তিনি আর কোন কোন জায়গায় সাধারণত, এবং আপনি অনেকগুলো ধাপ ধাপ করে একদম প্রফেশনাল হইতে ব্যাখ্যা করেছেন, সেই জায়গাটি থেকে যদি জানতে চাই যে শুরু করেন কিভাবে? আমি রিয়েলটরকে খুঁজে পেলাম, তিনি আমার সমস্ত কিছু চেক করলেন, আমার যে ক্রেডিট হিস্ট্রি, আমার জব, সব কিছু দেখার পর উনি
কোন জায়গাটা প্রথম কাজ করেন, মানে আপনারা প্রথম কাজটি কোথায় করেন? আমরা রিয়েল এস্টেট টার্মে যেটা বলি, রিয়েল এস্টেট একটা রিয়েলটার একটা ট্রানজ্যাকশনের একটা সেন্ট্রাল হাব। সো এই রিয়েলটারের মাধ্যমে আপনার হয়তো পরিচয় হবে একটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে, আমরা হয়তো রেকমেন্ড করতে পারি, অথবা আপনার বাসার অ্যাপ্রেজার, বাসা যে অ্যাপ্রেজ করবে, বা হোম ইন্সপেক্টর, বা রিয়েল এস্টেট অ্যাটর্নিজ। রিয়েলটারের সাথে সবসময় এই সেন্ট্রাল হাবের কারণে সবার রিলেশনশিপ থাকবে, এবং ইটস আপ টু ইউ যে আপনি যদি আপনার রিয়েলটারের রেকমেন্ডেশন নিতে চান, অথবা আপনার আগের থেকে যদি কোনো পাস্ট রেকমেন্ডেশন বা রিলেশনস থেকে থাকে কোনো মর্গেজ প্রফেশনাল বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে। কিন্তু আপনারাই সাধারণত সব ধরনের হেল্পগুলো করে থাকেন? জি। ব্যাংক লোনের বিষয়টি কি আপনারা আসেন সেই জায়গাটা? আমরা রেকমেন্ড করি। ইটস আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে যদি একটা রিয়েলটার যদি একটা সেম ট্রানজ্যাকশনে যদি একটা মর্গেজের মর্গেজ অ্যাডভাইজারের রোল প্লে করতে যায়, ইটস আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সো আমাদের প্রাইমারি ফোকাস is just sales and research client take ekebare first day theke last closing day je din apnar bashar chabi ta apnake handover kora hocche ekta realtor ekta vital role play kore apnar pashe darai theke prottekta step by step সাধারণত প্রথম পরামর্শ কি দেন একজন বায়ারকে সেই জায়গাটা থেকে যদি জানতে চাই? ফার্স্ট আমার ফার্স্ট অ্যাডভাইস বায়ারদের জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ওয়ান, তাদের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতে পারবে না। এখন মার্কেটে ওয়ার্ল্ড 21st century, সো সবার কাছে অনেক ধরনের মার্কেটিং টুলস আছে নিজের রিসার্চ করার জন্য। সো zillow.com যাওয়া যায়, ট্রুলিয়াতে যাওয়া যায়, realtors.com, MLS, তো সবার কাছে সব ধরনের অ্যাক্সেস আছে ইনফরমেশনের। তো আমরা রেকমেন্ড করি যে টু নো ফার্স্ট যে আপনার রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা কী, কী ধরনের আপনি বাসা চান, এবং আপনার অ্যাফোর্ডেবিলিটি আর আপনার এক্সপেকটেশন যাতে ম্যাচ করে। আচ্ছা, মানে আমার যে সামর্থ্য এবং আমি যা কিনতে চাই সেটির মধ্যে সমন্বয় করতে হবে। অবশ্যই। সে খুব সুন্দর করে বলেছেন যে অবাস্তব কোনো কিছু আমার চাওয়া কিংবা চাহিদা হওয়া উচিত নয়, আমাকে বাস্তব যে জায়গাটি সেই জায়গাটিতে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় অ্যাডভাইস কী থাকে? সেকেন্ড অ্যাডভাইস হবে প্রি অ্যাপ্রুভালটা নেওয়া খুব জরুরি, কারণ একটা বায়ার সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। অবশ্যই। আমরা নিউ ইয়র্ক সিটি ইজ নোন ফর ওয়ান অফ দ্য টাফেস্ট রিয়েল এস্টেট মার্কেট, প্লাস আপনার সবচেয়ে এক্সপেন্সিভ রিয়েল এস্টেট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ডিম্যান্ড অন্যান্য সব জায়গার থেকে বেশি। তো ফার্স্ট 1, 2, 3 যদি আমরা ই দেখি, সবসময় নিউ ইয়র্ক সিটি কামস ইন অন টপ। তো সেখানে আপনার অ্যাফোর্ডেবিলিটি জানা খুব ইম্পর্টেন্ট। একটা বায়ারের যদি এক্সপেকটেশন থাকে যে আমি 800,000-এর বাসা আমি কিনতে চাই, কিন্তু তার যদি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে যে আমার 80,000 অ্যানুয়াল ইনকাম আর আমার কাছে 20,000 সেভিংস আছে, তাহলে তার যেটা বুঝতে হবে যে তার কনভেনশনাল লোন নেওয়া সম্ভব হচ্ছে না, তার FHA লোনে যেতে হবে। FHA লোনে যেটা হয়, আপনার একটা প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স প্লাস আপনার PMI পে করতে হয়, যেটার কারণে আপনার অ্যাফোর্ডেবিলিটি একটু কমে যায়। ওইটা মানে একটা ডেট ইকুইটি রেশিও আছে, তো যত আপনি ডেট অ্যাড করতেছেন রেশিওতে আপনি তত কম আপনার অ্যাফোর্ডেবিলিটি হবে আর কি। তো এই জন্য আমরা রেকমেন্ড করি যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা জানা, একটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে বসা, যাতে আমরা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে আমরা যদি এমন একটা বাসায় যাই যেটা হয়তো বায়ার অ্যাফোর্ডই করতে পারবে না, তাহলে বায়ারেরও টাইম ওয়েস্ট হবে আর সেখানে রিয়েল এস্টেট প্রফেশনালেরও টাইম ওয়েস্ট হবে এবং ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকে। একজন আছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি ইকবাল কথা বলছি কুইন্স থেকে। ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রতি মাসে ঘর ভাড়া দিই 2,025 টাকা, বাট আমার কোনো সেভিংস নাই। সেই ক্ষেত্রে 2,025 টাকা দিয়ে অনেক ছোটখাটো বাড়িও বোধহয় কেনা যেতে পারে, মর্গেজ দেওয়া সম্ভব, বাট ডাউন পেমেন্ট দিতে অনেক সমস্যা। ওনার যদি কোনো অ্যাডভাইস থাকে এই ব্যাপারে? আপনার বাৎসরিক ইনকামটা যদি বলার সম্ভব হয় তাহলে একটু বলতে হবে। হ্যাঁ, 70,000 ডলার। আচ্ছা, বাট আমি সেলফ এমপ্লয়েড, তাই এই আমাদের
এটা একটা প্রবলেম, সেলফ এমপ্লয়েড 70,000 টাকা বিশ্বাস করতে চান না। আচ্ছা, সেলফ এমপ্লয়েডদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? তার পরিস্থিতি তো আপনি বুঝতে পেরেছেন। জি জি, অবশ্যই সেলফ এমপ্লয়েডে একটা চ্যালেঞ্জ যেটা উনি বললেন যে আপনার ইনকামটা W-2 আসতেছে কিনা, বা আপনার ইনকামটা কি 1099-এ, আপনি কি আপনার ইনকামটা রিপোর্ট করছেন কিনা বছরের শেষে যখন আপনি ট্যাক্স ফাইল করতেছেন। কারণ হোম ওনারশিপের আগে আপনার হয়তো এক বছর বা দুই বছরের প্রিপারেশন লাগবে, যখন ব্যাংক আপনার দুই বছরের ফাইন্যান্সিয়াল হিস্ট্রি জানতে চাবে। তো আপনার দেখতে হবে যে এই 70,000 ইনকাম তার প্রিভিয়াস ইয়ারে আপনার কি ইনকামটা এর চেয়ে বেশি ছিল বা কম ছিল, ইনকামটা কি ডিসেন্ডিং নাকি অ্যাসেন্ডিং, ওইটা ম্যাটার করবে। আর আরেকটা কোশ্চেন উনি যেটা করলেন যে আপনার যে ভাড়া, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বেশিরভাগ বায়ার্স যারা হোম ওনারশিপের জন্য ইন্টারেস্টেড হন, তাদের মেইন ক্যালকুলেশন এইটাই থাকে যে আমি এখন যে রেন্টাল ইনকামটা আমি পে করতেছি, সেটা যদি আমি মর্গেজে কন্ট্রিবিউট করি, তাহলে আমার নিজের অ্যাকুইটি বিল্ড আপ হচ্ছে, উইচ ইজ গুড ফর মি ইন দ্য নেক্সট 30 years, পুটস ইউ ইন আ বেটার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ পজিশন। তো এক্ষেত্রে কি সম্ভব হয়? উনি যেটি জানতে চাচ্ছিলেন যে তার ওই $2,000 আমি মর্গেজ সব কিছু দিয়ে আমি কি কিনতে পারবো কিনা, আমার জন্য কি কোনো কিছু আছে কিনা, তার কিন্তু ডাউন পেমেন্ট নেই। মর্গেজ সেক্টরে যেটা তাকে অ্যাডভাইস দেওয়া হবে আর কি, যদি উনি মর্গেজ স্পেশালিস্টের সাথে একজন বসেন, তাহলে যেটা হবে যে ওনার FHA লোনটার ব্যাপারে ফোকাস করতে হবে। FHA লোন একটা অপরচুনিটি দেয় যেখানে 3.5% ডাউন পেমেন্টে আপনি হোম ওনারশিপ এর জন্য রেডি হতে পারেন। তো 3.5%-এ কিন্তু বেশি সেভিংস দরকার হয় না, আপনি যদি 6 months-এর একটা প্রিপারেশন রাখেন। ওনার 70,000 ইনকাম আছে, সো ডিপেন্ডিং অন বাসাটার ভ্যালু কত, যদি বাসাটা 500,000 রেঞ্জে হয়, তাহলে 3.5% অত বেশি সেভিংস হয় না। তো ওনার ইনকাম যখন 70,000, উনি যদি 3.5% যদি নেক্সট 6 months-এ সেভ করতে পারেন, তাহলে তার হোম ওনারশিপের জন্য একটা ভালো চান্স আছে। ভালো চান্স আছে, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, এবং ফাইন্যান্সিয়াল জায়গাটি, আর্থিক যে জায়গাটি, সেটির ক্যালকুলেশন করেও আপনি দিচ্ছেন। আরেকটি বিষয় জানতে চাই, আপনি বলছিলেন দুটো তিনটি পয়েন্ট যদি আসে আপনার আলোচনার প্রেক্ষিতে, সেটি হচ্ছে আপনি বলছিলেন দুই বছর আগে থেকে আমার যে অর্থনৈতিক হিস্ট্রি, ট্যাক্স সব কিছুই দেখা হবে, এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে ডাউন পেমেন্টের একটি বিষয় আছে। আমরা অনেক সময় আমাদের সেভিংসটা খুব কম থাকে, ওনার মতো অবস্থা কিন্তু আমাদের অনেকেরই, কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আমাদের একটি নিজস্ব বাড়ি হবে। তো সেক্ষেত্রে আপনার যদি গুড অ্যাডভাইস যে ডাউন পেমেন্টের ক্ষেত্রে আমাদের কতটুকু সঞ্চয় হতে হবে, কত পার্সেন্ট দিলে আমাদের জন্য ভালো? জি, এটা সবসময় অ্যাডভাইস করি আমরা যে আপনি যত বেশি ডাউন পেমেন্ট অ্যাফোর্ড করতে পারেন হোম ওনারশিপের জন্য তত ভালো। কারণ হোম ওনারশিপের মেইন যেটা আমরা চেষ্টা করতেছি আর কি, সেটা হচ্ছে যে নিজেদেরকে আমরা যাতে একটা বেটার ফাইন্যান্সিয়াল পজিশনে নিয়ে যেতে পারি ইন দ্য নেক্সট 30 years, যখন আমাদের মর্গেজ থাকবে। সো অ্যাফোর্ডেবিলিটি অফ ইয়ার মর্গেজ, মান্থলি কতটুকু আমরা অ্যাফোর্ড করতে পারবো, এটা ইম্পর্টেন্ট। এখন আপনি যত বেশি ডাউন পেমেন্ট দিচ্ছেন, আপনার মান্থলি মর্গেজ পেমেন্ট কিন্তু তত কমে যাচ্ছে। সো আপনি যদি আপনার যদি এটা একটা মাল্টিফ্যামিলি বাসা হয় বা ওয়ান ফ্যামিলি বাসা হয়, মাল্টিফ্যামিলি বাসাতে আপনার রেন্টাল ইনকাম থাকবে যেটা আপনি টেনেন্টের কাছ থেকে কালেক্ট করতেছেন, তো ওইটাতে আপনার ব্রেক ইভেন পয়েন্ট আপনার ক্যালকুলেট করতে হবে যে আমার রেন্টাল ইনকাম দিয়ে আমার মান্থলি মর্গেজ পেমেন্টটা কভার হচ্ছে কি না। সেটা যদি হয়, তাহলে আপনি নেক্সট 30 years আপনি একটা সেফ পজিশনে থাকতে পারতেছেন, যেটা আপনার রেন্ট দেওয়ার সময় আপনার হয়তো চিন্তা করতে হতো যে আমার পেচেক যদি এই মাসে না আসে, তাহলে আমি এই রেন্টটা কিভাবে অ্যাফোর্ড করব। আরেকটি বিষয় আসে যে আমরা যখন বাড়ি কেনার ক্ষেত্রে চিন্তা করি, তখন লোকেশন খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন জায়গাটিতে কিনছি। আবার আপনি বলছিলেন যে যৌক্তিকভাবে আমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় গেলে, কারণ আমরা জানি যে অ্যাস্টোরিয়ায় যে বাড়িটির দাম যত হবে, হয়তো আমরা যদি একটু ভেতরের দিকে যাই সেটির দাম কমে আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দেন বায়ারদের ক্ষেত্রে লোকেশন নির্বাচনের ক্ষেত্রে?
Location is the top priority when it comes to real estate. Location matter kore. Location er karone hoyto dekha jacche je same dimension er same lot size er basha apni jodi Astoria te sei basha ta consider koren tale apnake je price ta dite hocche apni jodi Jamaica te giye sei basha ta consider koren hoyto apni ekta 40% discounted rate e sei eki size er basha ta hoyto apni pacchen to location matters kintu location onek shomoy luxury hote pare karon যদি একটা ভালো অ্যাস্ট্রিয়া যদি ধরি আমরা একটা আপার মিডল ক্লাস নেইবারহুড হতে পারে তো নেইবারহুড যত এক্সপেন্সিভ হবে আপনার তত বাসার প্রাইস তত বেশি হবে তো সেভাবে আপনার বাজেটটা ওইভাবে থাকতে হবে আর কি যে আপনি যদি সেই লাক্সারিটা চান তাহলে আপনার সেই অ্যালোকেটেড বাজেটটাও থাকতে হবে আর যদি অ্যাফোর্ডেবিলিটি আপনার কম হয় তাহলে সেটার উপর বেস করে আপনার লোকেশন নেইবারহুডগুলো পিক করতে হবে যাদের ছেলে মেয়ে আছে তাদের স্কুল জোনটাও তো ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের কি পরামর্শ দিবেন স্কুল ডিস্ট্রিক্ট নিয়ারবাই প্রিসেন্স তারপরে নেইবারহুডের সেফটি অল দোজ থিংস ম্যাটার্স যখন আপনি হোম ওনারশিপ কনসিডার করতেছেন অনেক নেইবারহুডে দেখা যায় যে বিশেষ করে লং আইল্যান্ডে আপনি যদি বাসার লট ডাইমেনশনসগুলো অনেক বড় হয় অনেক সময় ট্যাক্সেস অনেক বেশি হয় ট্যাক্সেসের কারণে আপনার মান্থলি মর্গেজ পেমেন্ট অনেক বেশি হচ্ছে তো স্কুল ডিস্ট্রিক্ট বা আপনার যে অ্যামেনিটিসগুলো যেটার কথা আপনি বললেন সেই কারণে হয়তো ট্যাক্সেস অনেক বেশি আপনার পে করতে হচ্ছে তো ওই জিনিসগুলো আপনার অল কামস ডাউন টু অ্যাফোর্ডেবিলিটি যে আপনার অ্যাফোর্ড করতে হবে আর কি ওইটা যে আপনার বাজেটের মধ্যে থাকতে হবে সবকিছু নির্ভর করছে যে আমার সামর্থ্য কতটুকু আছে আমি কতটুকু অ্যাফোর্ড করতে পারবো আরেকজন আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এলমাস থেকে আমির বলছি আমার একটা কোশ্চেন ছিল আমার কাছে সেটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে বাড়ি কিনতে গেলে আমরা যে বাড়িগুলো দেখি বাড়িগুলোর এক একটা বয়স 70 বছর 80 বছর 90 বছর বা 100 বছর তো অ্যাকচুয়ালি এত পুরাতন বাড়ি আমরা যখন এই 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ কিনি তো অ্যাকচুয়ালি এটার লংজিভিটি আর কতদিন থাকতে পারে এই বাড়িটা আর কতদিন আমি কিনবো 30 বছর তো আমার মর্গেজই চলবে 30 বছর আফটার 30 ইয়ার্স দেন আমি এটা নিজের মতন করে বাড়িটা আমার নিজের হবে আর কি কিন্তু অ্যাকচুয়ালি এই বাড়িটা আর কতদিন থাকবে মানে উইদাউট এনি কোন ধরনের মেইনটেন্স ছাড়া বা ছাড়া আমি এই ব্যাপারগুলো একটু জানতে চাচ্ছিলাম যে এত পুরাতন বাড়ি আমি এত টাকা দিয়ে কিনছি বাসা যেগুলো বিল্ড করা হয়েছিল এগুলো ব্যাক ইন 1920s 1930s 1940s এ বিল্ড করা সো এই বাসাগুলোর অ্যাভারেজ এজ অলমোস্ট 100 ইয়ার্স হয়ে গেছে এখন তো এটা রিয়েলি ডিপেন্ড করবে যে ওই এভরি হাউস ইজ ডিফারেন্ট এমন একটা নেইবারহুডে হয়তো দেখা যাচ্ছে যে সবগুলো বাসা একটার সাথে আরেকটা লাগানো অ্যাটাচড বাসা বাট তার মধ্যেও আপনি একটা স্পেসিফিক বাসার কন্ডিশন আরেকটার চেয়ে খারাপ হতে পারে ডিপেন্ড করবে যে বাসাটাকে কীভাবে টেক কেয়ার করা হয়েছে বাসাটার আপকিপিং আপকিপস ছিল কি না বাসাটাকে ফ্রিকুয়েন্টলি রেনোভেট করা হয়েছে কি না তো এটার জন্য বায়াররা যেটা প্রিকশন হিসেবে যেটা নিতে পারে সেটা হচ্ছে যে বাসা কন্ট্রাক্ট সাইন করার আগে তারা একটা ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন করে নিতে পারে যেটাতে আপনার বাসার ট্রু কন্ডিশনস বাসার ফাউন্ডেশনটা কীরকম বাসাতে কোনো টার্মাইট প্রবলেমস আছে কি না বাসাটা ঠিক মতন রেনোভেট করা হচ্ছে কি না বা শিটরকের পিছনে কোনো এমন কোনো জিনিস লুকায় আছে কি না যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না তো এই ব্যাপারগুলো ফোকাস করা ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক সময় ওয়ান্স এগেন বাইরের হয়তো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতে পারে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশনটা কিন্তু বেশিরভাগ সময় আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে যদি আপনি অনেক নেগোসিয়েট করতে চান আর বাসাটা যদি আপনার পছন্দের হয়ে থাকে তাহলে হয়তো আপনি ওই নেগোসিয়েশনের কারণে বাসাটা লুজ করতে পারেন কারণ অন্যান্য বায়ার হয়তো সেই কন্ডিশনেই বাসাটা নেওয়ার জন্য রাজি থাকবে কিন্তু উনি তো আরেকটি জায়গা
থেকে ফোকাস করেছিলেন যে আমি কিভাবে বুঝবো যে এই বাসাটির দীর্ঘায়ু কিভাবে হবে। আপনি বলছিলেন ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন যেটি সেটি পুরোটাই অমনস্তাত্ত্বিক, তারপরে তো আমার একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন প্রয়োজন যে আমি বাসাটা বড় কোনো চেঞ্জ কিংবা সংস্কার না করে অনেকদিন থাকতে পারি, সেই জায়গাটি কিভাবে এনশিওর হবে। ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশনটার মেইন পারপাস আমার অপিনিয়নে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে আপনার মেজর প্রবলেমসগুলোতে আপনার ফোকাস করতে হবে। বাসায় যদি আপনার ছোটোখাটো কসমেটিক যদি প্রবলেমস থাকে সেই জিনিসগুলোর জন্য বাইরের টলারেন্স থাকতে হবে, কিন্তু বাসার যদি কোনো ফাউন্ডেশন প্রবলেম থাকে বা টার্মাইটের প্রবলেম থাকে বা ওই প্রবলেমগুলোতে ফোকাস করতে হবে। ওই ইন্সপেকশনটা যদি ওই প্রবলেমগুলোতে প্যাস করে দেয় তাহলে বাসাটা রিলেটিভলি সেফ অন্যান্য বাসার থেকে, যদি ফাউন্ডেশনাল কোনো প্রবলেম না থাকে। মানে মেজর জায়গাটি আপনি ফোকাস করছেন। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আমরা কথা বলবো যে স্বপ্নের বাড়িটি আমরা কিভাবে কিনতে পারি, কোন কোন জায়গায় আমাদের সেই আমি বলবো যে চিন্তার বিষয়টি আছে, কোন কোন জায়গায় আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং তরুণ একজন অতিথি পেয়েছি আমাদের উদীয়মান, আমরা গর্ব বোধ করি আপনাকে নিয়ে, যেহেতু আপনি খুব ভালো করছেন, নাফিজ রহমান। আমরা কথা বলছিলাম বাড়ি কিভাবে কেনা যায়, আর সময়টাও তো গুরুত্বপূর্ণ। এখন সময় কেমন চলছে বাড়ি কেনার ক্ষেত্রে, মানে উপযুক্ত কিনা? আবার 2020 ইলেকশন আসছে। জি, 2019 আমরা এখনও সেলার্স মার্কেটে, যেটা সবাই সব রিয়েল এস্টেট অ্যানালিস্টস বা ইকোনমিস্ট যারা প্রেডিক্ট করতেছেন আর কি, যে কোনো মার্কেটই একটা বায়ার বা একটা সেলারের জন্য ভালো হতে পারে যদি তারা একটু কেয়ারফুলি যদি তারা স্টেপসগুলো নেন বা তাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী যদি তারা ভালো ডিসিশন যদি নিতে পারেন। বাসা কেনার জন্য ভালো সময় হতে পারে যদি তারা ঠিক স্টেপগুলো ফলো করে, যদি তারা বাসা কেনার ব্যাপারে যদি ডিসিশনটা পারসু করে। হ্যাঁ, তার মানে এখন উপযুক্ত সময়। এই যে বাড়ির দাম বাড়া কমা অনেক কিছুর উপর নির্ভর করে, তখন কোন জায়গাটি আমরা যারা ক্রেতা কোন জায়গাটি খেয়াল রাখব? অ্যানালিস্টরা যেটা বলতেছেন আর কি, যে বাসা এখন ইকোনমি স্টিল প্রিটি স্ট্রং, আমাদের আনএমপ্লয়মেন্ট রেট স্লো, রিয়েল স্টেট মার্কেট স্ট্রং, স্টক মার্কেট রেকর্ড হাই, ইন্টারেস্ট রেটস একটু আস্তে আস্তে হয়তো বাড়তেছে। এই বছর আসলে ইন্টারেস্ট রেট 5% ইনিশিয়ালি হিট করার কথা ছিল, বাট ইন্টারেস্ট রেটও এখনও বলা যায় যে রেকর্ড লো ইন দ্য লাস্ট 8 to 10 years, এটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট রেট। যদিও একটু বাড়ছে, তারপরও ইন্টারেস্ট রেটটা কিন্তু ডিটারমিন করে একটা বায়ারের পারচেসিং পাওয়ারটা কীরকম হবে। তো ইন্টারেস্ট রেটের দিক থেকে যদি একটা বায়ার যদি এই ইন্টারেস্ট রেটটার অ্যাডভান্টেজ নিতে চায় তাহলে এটা ডেফিনেটলি একটা ভালো সময় বাসা কেনার জন্য, কারণ নেক্সট ইয়ারে বা ইলেকশনের আগে বা ইলেকশনের পরে যদি ইন্টারেস্ট রেটটা এফেক্ট হয় তাহলে হয়তো এখন যে বায়ারটা 700-এর জন্য প্রিয়া approved হয়ে আছে সে হয়তো নেক্সট ইয়ারে 650-এর জন্য প্রি অ্যাপ্রুভড হবে, কারণ ইন্টারেস্ট রেটটা হয়তো সেটাকে এফেক্ট করবে। ইন্টারেস্ট রেট সবসময় ইনভার্সলি রিলেটেড মার্কেটের সাথে। আচ্ছা, আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা একটু একটি দুটি প্রশ্ন ফেসবুক থেকে নিতে চাই। আজারউদ্দিন প্রশ্ন করেছেন লোনের মাধ্যমে কি কি বাসা কেনা যাবে কি না, ডিটেল কিছু নেই, শুধু এই প্রশ্নটি করেছেন, কি বলবেন, উত্তর কী হবে? ডেফিনেটলি লোনের মাধ্যমে সবচেয়ে লোয়েস্ট ডাউন পেমেন্ট দিয়ে যদি বাসা কিনতে হয় তাহলে সেটা হবে FHA লোন। FHA লোনে আপনার 3.5% ডাউন পেমেন্ট দিয়ে বাসা কেনা যাবে, যেখানে আপনার একটা মর্গেজ ইনস্টিটিউশন আপনাকে 97%-এর মতন বাসার লোন আপনাকে দেওয়ার জন্য তারা রেডি থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইনকাম আপনার ক্রেডিট সিচুয়েশন অনেক স্ট্রং হতে হবে। আচ্ছা, সৈয়দ মিল্টন প্রশ্ন করেছেন, উনি যখন লোনের জন্য যাবেন তখন ব্যাংকে লাস্ট তিন বছরে ইনকাম দেখতে চাইবে কিনা, এবং উনি আরেকটি বলছে যে তার ইনকাম কম কিন্তু ক্যাশ মানি আছে, তো এটি দিয়ে কীভাবে তিনি বাড়ি কিনতে পারবেন? ক্যাশ বায়ার্স অনেক সময় অ্যাট্রাক্টিভ হয় মার্কেটে, ক্যাশ বায়ার্স অনেক অনেকভাবে কম্পিটিশন বিট করতে পারে,
একটা বায়ার যদি 20% ডাউন পেমেন্ট নিয়ে আসতেছে বা 30% ডাউন পেমেন্ট নিয়ে আসতেছে, আর সেই একই বাসার জন্য যদি একজন 50% বা 100% ক্যাশ নিয়ে যদি বাসাটা পার্সু করে, তাহলে তার বিডিং ওয়ারটা জেতার চান্স সবচেয়ে বেশি, কারণ সবাই ক্যাশ প্রেফার করবে, কারণ সেলারের আপনার লোন প্রসেসের জন্য যে 2 মাস বা 3 মাস ওয়েট করতে হবে সেটা ক্যাশ বায়ার এলিমিনেট করে দিচ্ছে। ক্যাশ বায়ার 2 উইকস বা 3 উইকসের মধ্যে যদি টাইটল পাস হয়ে যায় তাহলে ক্যাশ বায়ার রাইট ওয়ে ক্লোজিং টেবিলে বসতে পারতেছে। ও আচ্ছা, ক্যাশ বায়ারদের আপনারা আগ্রহ দিচ্ছেন বেশি? ক্যাশ, আমরা যেটা বলি মার্কেটে যে ক্যাশ ইজ কিং, ক্যাশ সবসময় প্রেফারেন্স পায়, কারণ যারা ফাইন্যান্স বায়ার যারা, তাদের মর্গেজটা অ্যাপ্রুভ হওয়ার জন্য একটা কন্টিনজেন্সি থাকে, তাদের মর্গেজটা অ্যাপ্রুভ হতে হবে, কিন্তু ক্যাশ বায়ারের ক্যাশ অলরেডি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেফ। সো সেই ক্ষেত্রে সেলারের পার্সপেক্টিভ থেকে রিস্ক একটু কম। আরেকটি বিষয় আমরা বলছিলাম যে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনি যদি আর কোনো অ্যাডভাইস দিতে চান কিংবা তথ্য দিতে চান দিতে পারেন, আমরা একটু বাড়ি বিক্রির বিষয়ে আসতে চাই। ক্রয়ের ক্ষেত্রে আপনি কি আর কিছু বলবেন, কোনো তথ্য আছে? একটা জাস্ট স্মল পয়েন্ট ক্যাশ বায়ের ব্যাপারে যেটা অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে ক্যাশটা রাইট সোর্স থাকতে হবে ক্যাশের। ক্যাশটা আপনার ব্যাংকে আপনার সিজেন্ড মানি যেটা আমরা বলি, যে আপনার ক্যাশটা একটা ভ্যালিড সোর্স থেকে আসতে হবে, অথবা ওয়ার ট্রান্সফার থেকে আপনি যদি ধরেন বাংলাদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি আনতেছেন, সেটার ওয়ার ট্রান্সফার করে একটা রাইট সোর্সে, রাইট ব্যাংক অ্যাকাউন্টে একটা অ্যাটর্নি হায়ার করে রাইট ওয়েতে ট্যাক্স পে করে আপনার ট্যাক্স টাকাটা আনতে হবে আর কি। আর যদি টাকাটা ব্যাংকে না থাকে তাহলে দেয়ার আর ওয়েজ, আপনি টাকাটা গিফট চেক দিয়ে বা আপনি কোনো ফ্রেন্ডের হেল্প নিয়ে আপনি অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারেন। আপনি জাস্ট আপনার হাতে ক্যাশ থাকবে, আপনি যদি ক্লোজিং টেবিলে ক্যাশ নিয়ে চলে আসেন তাহলে সেটা ভ্যালিড হবে না। খুব সুন্দর করে এই জায়গাটি তো ব্যাখ্যা করেছেন। আমরা যদি একটু বাড়ি বিক্রির বিষয়ে আসি, সেক্ষেত্রে কি মাথায় রাখতে হবে? বাসা বিক্রির ব্যাপারে সেলারদের মেইন কনসার্ন যেটা থাকে সবসময়, যে প্রাইসটা সবচেয়ে হায়েস্ট প্রাইস এক্সপেকটেশন থাকবে সেলার, স্পেশালি সেলার্স মার্কেটে এখন বেশিরভাগ সেলারদেরই হাই এক্সপেকটেশনস প্রাইসের ব্যাপারে, কারণ মার্কেট আমরা স্টিল সেলার্স মার্কেটে, ইন্টারেস্ট রেট লো, সো বায়ার্স আছে অনেক যারা বাসার জন্য বাসা অ্যাফোর্ড করতে পারতেছে সেই জায়গাটি থেকে। আর দ্বিতীয় অ্যাডভাইস কি থাকবে সেলারদের ব্যাপারে? সেকেন্ড অ্যাডভাইস যেটা হবে যে ওয়ান্স অ্যাগেন রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা থাকা ইম্পর্টেন্ট। বাসার আপনার যদি বাসার ভ্যালু যদি $1,000,000 হয় বা কিন্তু আপনি মার্কেটে আপনি ট্রাই করতেছেন যে আপনার রিয়েলটার আপনাকে 1.2 এনে দিবে, ওইটা একটা আনএক্সপেক্টেড এক্সপেকটেশন হবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটটাকে একটু রিসার্চ করা বা দেখা যে আপনার আশেপাশের বাসাগুলো কি রেঞ্জে সেল হচ্ছে। আপনি জিলোতে যেতে পারেন বা ট্রুলিয়াতে MLS-এ গিয়ে আপনার রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা জানা যে আমার সেম কন্ডিশনের বাসা বা সেম ডাইমেনশনের বাসা কি রেঞ্জে মার্কেটে সেল হচ্ছে। রিয়েলটরের সাধারণত কি ধরনের হেল্প করে থাকেন? যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, যারা বাড়ি কিনতে চান এবং যারা বাড়ি বিক্রি করতে চান, আপনাদের কাজ কি হয় সহায়তা করার জায়গাটি? সেলার আর বায়ারের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যাপ্রোচ হয়। আমরা আগে যদি চিন্তা করি যে যারা কিনবেন তাদের ক্ষেত্রে আপনারা কি হেল্প করেন? কেনার ব্যাপারে আমি যেটা প্রথমে বলছিলাম যে একটা একটা রিয়েলটার একটা ট্রানজ্যাকশনের সেন্ট্রাল হাব হয়। তো আপনার ফার্স্ট দিন থেকে, যেদিন থেকে আপনি বাসার রিসার্চ শুরু করতেছেন, সেখান থেকে আপনার শেষ দিন পর্যন্ত, যেদিন আপনি ক্লোজিং টেবিলে বাসার কিটা আপনাকে হ্যান্ডওভার করা হচ্ছে, এই পুরো স্টেপটাতেই একটা রিয়েলটার কিন্তু আপনার পাশে দাঁড়ায়, আপনার সব প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে। এটা যদি কোনো অ্যাটর্নি ইস্যুস হয় বা আপনার বাসার নেগোসিয়েশনের জন্য, রিয়েলটার্স উইল ডেফিনেটলি, রিয়েলটার্সরা যেহেতু সেই লাইনে তারা প্রফেশনাল এক্সপিরিয়েন্সড, তারা আপনাকে রাইট ওয়েতে গাইড করতে পারবে যে একটা বাসা আপনি এক্স্যাক্টলি কী রেঞ্জে আপনি যদি অফার দেন আপনার কাছে বাসাটা আসার চান্স বেশি। অথবা
অ্যাটর্নির ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় একটা বায়ার হয়তো অ্যাটর্নি প্রাইস রেঞ্জ হয়তো $800 থেকে $1200 হয় অ্যাটর্নি হায়ার করার জন্য, কিন্তু কাপল অফ হান্ড্রেড ডলার্সের জন্য অনেকে হয়তো এমন একজন অ্যাটর্নি হায়ার করছেন যার হয়তো হাতে সময় কম বা সে হয়তো অনেক গভর্নমেন্ট কন্ট্রাক্টসে বা ইউনিয়ন কন্ট্রাক্টসে সে ইনভলভড। তো ওই ওই ব্যাপারগুলোতে হয়তো রিয়েলটার একটা ভালো অ্যাডভাইস দিতে পারে যে আপনি 800 instead of 800 আপনি যদি 1200 স্পেন্ড করে ইফ ইউ গো উইথ দিস অ্যাটর্নি অর উই ক্যান গিভ আ ফিউ অপশনস যে এই ভেন্ডারগুলোর কাছে যদি আপনি যান আপনার ট্রানজ্যাকশন হয়তো আটকায় থাকবে না, স্মুথলি যাবে। অ্যাটর্নি প্লেজ আ ভাইটাল রোল একটা রিয়েল স্টেট ট্রানজ্যাকশনে, খুবই ইম্পর্টেন্ট যে একটা বায়ারের রিপ্রেজেন্ট হিসেবে একটা ভালো রিয়েল স্টেট অ্যাটর্নি থাকুক যে যে টাইটেল সার্চের ব্যাপারে বা আপনার বাসায় কোনো ভায়োলেশন থাকলে, বাসায় কোনো লিন থাকলে সেই ব্যাপারগুলোতে আপনাকে ইমিডিয়েটলি নোটিফাই করতে পারবে সেই জায়গাটিতে, এবং সব ধরনের হেল্প একদম পেশাদারিত্বের জায়গাটি আপনারা করে থাকেন। আর যারা বিক্রি করবেন তাদের ক্ষেত্রে কি সহায়তাটি করেন? বিক্রির ব্যাপারে মেইন ফোকাস যেটা আমাদের যে বাসার মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট, একটা বাসাকে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে মার্কেটে সেটা একটা প্রফেশনাল ফটোগ্রাফার্স দিয়ে, বাসার যদি হোম স্টেজিংয়ের দরকার হয় বাসাতে এভরি উইক বা এভরি আদার উইক হয়তো ওপেন হাউস ক্যাজুয়াল করা হচ্ছে, বায়ারদের সাথে নেগোসিয়েশনের ব্যাপারে হেল্প করা হচ্ছে, অথবা আপনার এখন অনলাইন মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্কেটিং ক্যাম্পেইনসগুলো যেটা আমরা বাসার জন্য করে থাকি, আপনার সব ট্রাস্টেড পপুলার যে রিয়েল স্টেট সোর্সগুলো যেখানে সব বায়াররা যাচ্ছে বাসা দেখার জন্য, এটা জিলো, ট্রুলিয়া বা realtors.com বা MLS এগুলো হতে পারে। তো এগুলোতে যাতে ইনফরমেশনগুলো ইন্টিগ্রেট করে, যাতে মাল্টিপল লিস্টিং থেকে বা মার্কেটিং ম্যানেজাররা যাতে ইন্টিগ্রেট করে সেটা অনেক ইম্পর্টেন্ট, যাতে বাসাটা রাইট এক্সপোজার পায়, একটা বাসা যাতে মার্কেটে দেওয়ার সাথে সাথে বাসা যাতে ভ্যালুটা যেন ঠিক থাকে, ভ্যালুটা ঠিক। আমাদের একজন আছেন, যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে খুব ঝটপট প্রশ্নটি করতে হবে, কে আছেন? হ্যাঁ, নাফিস ভাইকে আমি প্রশ্ন করতে চাই। জি, আপনার নাম কি বলে দিতে হবে? আমার নাম হচ্ছে আসিফ, আমি উডসাইড থেকে, আমি উডসাইডে ভাড়া থাকি। জি, আমি হচ্ছে কি এখানকার অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, তো আমি বাড়ি কিনতে চাই। যেহেতু আমি বাড়ি কিনতে চাই, এখন আমি কনভেনশনাল লোন পাবো কিনা, এই কনভেনশনাল লোনটা পাওয়ার জন্য কি একজন অ্যাসাইলাম কি সে কি পারবে কিনা, কারণ আমার W2 তে আমি কাজ করি, তো এবং আমার এই 2 বছরের W2 দেয়া আছে, টাকাটা সিজেন্ড হতে হবে ব্যাংকে, যে বাংলাদেশ থেকে নিয়ে এসেই আমরা ব্যাংকে রাখতে পারবো না, এটা আপনার পে চেক থেকে, যেহেতু আপনার W2, সো এভরি মান্থ আপনার টাকাটা ব্যাংকে জমা হচ্ছে, সো 20% ডাউন পেমেন্ট আপনার যদি ব্যাংকে থাকে আর আপনার ক্রেডিট স্কোর যদি 680-700 প্লাস হয় তাহলে কনভেনশনাল লোনের জন্য কোয়ালিফাই করা অনেক ইজি হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর সবশেষ কিছু বলবেন? অসংখ্য ধন্যবাদ নাফিস রহমান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, দেখেছেন এবং সবসময় দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সোমবার আবারও একই সময়, ভালো থাকবেন সবাই।